কন্যা সন্তানের বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর কোল আলো করে এসেছে রাজকন্যা। শনিবারই জানিয়েছেন তাদের নবজাতকের কথা। এরপর রবিবার শ্রীময়ী নিজেই ভাগ করে নিলেন অন্তঃসত্ত্বা অবস্থায় তার স্ফীতদরের ছবি। অভিনেত্রীর চোখে মুখে মাতৃত্বের লাবণ্য। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, এ এক দীর্ঘ সফর, টানা 9 মাসের সফর, বহু আবেগের মুহূর্ত রয়েছে, শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে, আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়ে চড়ে উঠত, এই অনুভূতি সত্যি অসাধারণ। ফেব্রুয়ারিতে রেজিস্ট্রি, তারপর মার্চে 4 হাত এক হয়েছিল কাঞ্চনা শ্রীময়ীর। কিন্তু বিয়ের 7 মাসের মাথায় নতুন সদস্য আসার খবরে কেন এতদিন নীরব ছিলেন কাঞ্চন শ্রীময়ী? কেন পুরো ব্যাপারটা গোপনে রেখেছিলেন এই তারকা দম্পতি? এবার এই ব্যাপারে জানতে সংবাদ মাধ্যমের তরফে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা জানিয়েছেন, আমরা কেউ কাউকে কিছু বলিনি। সন্তান সম্ভাবা হলে একটা পরিবারের বিষয় থাকে তো, যে কাউকে বলতে নেই ইত্যাদি। আই এম ভেরি সরি। বুঝতেই পারছেন বাঙালি পরিবারে অনেক কিছু নিয়ম মানতে হয়, সেই কারণেই এই খুশির খবরটা কাউকে জানাতে চাইনি এতদিন। আমি খুবই গর্বিত যে আমার মেয়ে হয়েছে, মা ও মেয়ে দুজনেই ভালো আছে। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।